আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষি ও গল্পকথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লালমিয়ার সদর 1 নং ফুলগাছ ইয়াসিন আলী শান্ত ভাইয়ের একটি ছোট্ট একটি আর কি টাইগার মুরগির একটি খামারে। এই টাইগার মুরগি পালন সম্পর্কে আমি বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব শান্ত ভাইয়ের কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু আপনার পরিচয়টা বলবেন আর কি। আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত শান্ত, বাড়ি হলো লালমোহন জেলার 1 নং ফুলগাছ গ্রামে। আপনি কতদিন থেকে এই টাইগার মুরগি পালন করতেছেন? এটা আমি প্রথম শুরু করছি প্রায় 6 থেকে 7 মাস আগে। আমি দেখলাম বলে ওজনে অনেক বেশি হয়, মানে বেশি আসে ওজনটা অল্প দিনে, তারপরে খাবার একটু কম খায়, রোগ ব্যাধি কম হয়, এই জন্য আর কি টাইগার মুরগি নিয়ে প্রথমে আমি শুরু করি। কারণ হচ্ছে এরা আর কি অল্প সময়ে আর কি ওজনটা ভালো মোটামুটি আসে। তা আনুমানিক এগুলোর বয়স আজকে কতদিন? এগুলোর বয়স মনে করেন 7 মাস, 7 থেকে 7.5 মাস। মোরগগুলোর ওজন কিরকম হবে? মোরগগুলোর ওজন এগুলা মনে করেন 4 কেজি প্লাস আছে। 4 কেজি প্লাস? জি। আপনি ডিম কিরকম পাচ্ছেন, মানে কারো খামারে যদি 100টা মুরগি থাকে সে কত পার্সেন্ট ডিম আর কি পেতে পারে সঠিক ম্যানেজমেন্ট? একশো যদি মুরগি থাকে না, প্রায় 80% 70% এরকম ডিম পাবে। তা এই ডিমগুলো কি আবার মেশিন দিয়ে ফুটানো যাবে কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাতে কিরকম রেট পাওয়া যাবে হ্যাচিং? তাতে মনে করেন হ্যাচিং রেট খুব ভালো পাওয়া যাবে, আবার বাচ্চার দামটাও অনেক বেশি এই টাইগার মুরগির, প্রায় 70 থেকে 80 টাকা পিস। জি, বাচ্চার দাম মোটামুটি আর কি ফায়দা পাওয়া যাবে যদি কেউ বাচ্চা উৎপাদন করে। জি। তা আপনি এগুলো কি ছোট মুরগি সংগ্রহ করছিলেন নাকি বড়? না, আমি এগুলো বাচ্চা সংগ্রহ করছি। জিরো বাচ্চা? তা এটা আপনি একদিন যখন বয়স সেই সময় আপনি সংগ্রহ করছিলেন? জি জি জি। আর নিয়ে আসার পর মুরগিগুলোকে কী কী মেডিসিন দিয়েছেন বা ব্রিডিং কতদিন করছিলেন? ব্রিডিং মনে করেন 2-3 থেকে 4 দিন, তারপরে যে ওষুধপাতিগুলো দরকার, ভ্যাকসিন, মানে আমার নিজের মতো আর কি যে প্যারেন্টগুলো তৈরি করা। প্রথমে বাচ্চাগুলো নিয়ে আসার পর তাপ দিয়েছেন কতদিন? তাপ দিন মনে করেন 4 দিন তাপ দিছি। 4 দিনের মতো, মানে সেই সময় তাহলে গরম ছিল? হ্যাঁ গরম ছিল একটু। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা জানি যে মুরগির বাচ্চাগুলো 14 থেকে 21 দিন পর্যন্ত আমরা ব্রুডিং করে থাকি, কিন্তু ভাই যে সময় বাচ্চাগুলো নিয়ে আসছিল সে সময় ওয়েদার অনেক হট ছিল, গরম ছিল, যার কারণে ভাই আর কি 4 দিন ব্রুডিং করছিল। তো গরম থাকলে অনেক সময় 3 দিন ব্রুডিং করলেও হয়। তো ভাই আপনি ব্রুডিং করছিলেন 4 দিন? জি। এরপর মেডিসিন, মানে ব্রুডিংয়ে যে আমরা মেডিসিন ব্যবহার করি অ্যান্টিবায়োটিক বা আর কি, আপনি মেডিসিন কী কী ব্যবহার করছিলেন? এইটা মনে করেন প্রথম দিন থেকে নিয়ে আসে গ্লুকোজ সি দিছি, মানে 12 ঘন্টা যেটা আর কি, তারপরে রেনাডাব্লুএক্স দিছি, তারপরে মনে করেন পর্যায়ক্রমে যে যে মেডিসিনগুলো লাগে আর কি ওগুলো আমি প্রয়োগ করছি। এগুলোর বর্তমান বয়স কতদিন? এগুলা বর্তমান বয়স 7 থেকে 7.5 মাস। 7 থেকে 7.5 মাস? মানে রোগ ব্যাধি কীরকম? না, রোগ ব্যাধি খুব কম, আমি মানে ওষুধ প্রয়োগও করি কম এখন, এখন খুব মানে কম প্রয়োগ করতেছি, যদি হঠাৎ মঠাৎ লাগে তখন মানে প্রয়োগ করতেছি আর কি। মানে আমি যতটুকু দেখলাম যে আপনার মুরগিগুলো অনেক সুন্দর পরিবেশে আছে, যার কারণে আর কি রোগ ব্যাধি খুব কম। মুরগিকে সুন্দর পরিবেশে রাখলে এদের মানে রোগের আক্রমণটা কম। জি। আর এই যে সবসময় এই মাসা সিস্টেম করলে মানে কোনো গ্যাস হয় না বা কোনো ধরনের ওই রকম, মানে খাবার পানিতে ময়লাগুলো পড়ে না, হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই তো রোগগুলোর সৃষ্টি। জি জি। তা আপনার মুরগিগুলো ডিমে আসছে কতদিন বয়সে? ডিমে আসছে, আমি এইটা আপনার নিজের মানে নিজের মতো করে যদি করেন, যদি খাবার দাবার বা মেডিসিন সব কিছু ভালো দেন, তবে আপনার 4.5 মাসের মধ্যে ডিমে চলে আসবে। মানে ম্যানেজমেন্ট ভালো থাকলে 4.5 মাসে ডিমে আসবে? হ্যাঁ হ্যাঁ। বা সর্বোচ্চ 6 মাস নিতে পারে এটা? সর্বোচ্চ এটা? না, সর্বোচ্চ 6 মাস, হ্যাঁ জি ওই রকম হবে আর। ম্যানেজমেন্ট ভালো থাকলে মানে 4.5 মাসে ডিমে আসবে। তা এইগুলোকে এখন খাবার কি কি দিচ্ছেন? এখন আমি খাওয়াইতেছি লেয়ার ফিড, মানে ডিমের যে খাবার, ডিমের জন্য যে খাবার। ছোটতে কি খাবার দিছিলেন? ছোটতে আপনার ব্রয়লার স্টার্টার খাওয়াইছি, তারপরে পর্যায়ক্রমে গ্রোয়ার, আর এখন মানে আমি যেহেতু ডিমের জন্য করছি, ছিল আমার অনেকগুলো ছিল, ওগুলো বিক্রি করে দিয়ে আমি মানে প্যারেন্ট কিছু রাখছি, ওইটা এখন মনে করেন লেয়ার লেয়ার খাওয়াইতেছি।
তা আপনি যে মুরগিগুলো থেকে ডিম পাচ্ছেন, আপনি কি বাচ্চা উৎপাদন করতেছেন নাকি ডিম বিক্রি করতেছেন? না, এইটা আমার মানে বর্তমান ডিম বিক্রি করতেছি আমি। তবে কিছুদিন গেলে আমি আমার মানে মেশিন নেওয়ার চিন্তা ভাবনা আছে, ওটা তখন বাচ্চা উৎপাদন। আপনার প্ল্যান আছে যে আপনি যে ডিমগুলো পাবেন এগুলো থেকে আপনি বাচ্চা উৎপাদন করবেন? জি। আর ডিম বেচে মনে করেন ওই রকম ইয়া হয় না, আর বাচ্চার যে রেট মনে করেন একটা 70-80 টাকা বাচ্চা রেট, মানে ডিমে ওই টাকাটা পাওয়া যায় না আর কি। মানে ডিমের থেকে বাচ্চা উৎপাদন করলে আর কি ডাবল আর কি ডাবল লাভ করা সম্ভব। এগুলো যদি কেউ মানে বাণিজ্যিকভাবে পালন করতে চায় সেক্ষেত্রে 60 দিনে কীরকম ওয়েট আসতে পারে? 60 দিনে আপনার বাণিজ্যিকভাবে প্রায় 1 কেজি আসবে। 1 কেজি আর কি আসবে, প্লাস থাকবে। হ্যাঁ অবশ্যই। তা এটা টাইগার মুরগিটা মানে এর বিশেষত্ব গুণ কী, কিসের জন্য গুণ কী বলতে আপনার এটা বাণিজ্যিকভাবে করতে মানে যারা করে তার মানে লাভবান হইতে পারবে অবশ্যই। মানে ডিমের জন্য কিরকম? না ডিমের জন্য এটা হবে না, ডিমের জন্য ওই পরিমাণ ডিম পারবে না এটা। এটা শুধু মানে মাংসের জন্য, মাংসের জন্য এটা বিখ্যাত। হ্যাঁ মাংসের জন্য ওইটা খুব ভালো আসে অল্প দিনে। টাইগার মুরগির খামার যদি অনেকে করতে চায় সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? না আমার পরামর্শ সে করতে পারে, সমস্যা নাই। তা কিন্তু আগে যারা করছে আর কি তাদের কাছে একটু পরামর্শ নিয়ে কিভাবে কোনভাবে মানে কি ঔষধ দেওয়া লাগবে, কোন সময় কি করা লাগবে, তার জেনে শুনে এখানে আসতে হবে। আগে বেসিক কিছু ধারণা থাকতে হবে যে টাইগার মুরগি ব্রিডিং ব্যবস্থাপনা, রোগ বিধি, এটা পালন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দিয়ে বিভিন্ন তথ্য দিলেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা কথা বললাম ইয়াসিন আরাফাত শান্ত ভাইয়ের সাথে। তিনি ছোট্ট আকারে একটি খামার শুরু করেছিলেন, তার আরও বেশ কিছু মুরগি ছিল ডিমের জন্য, কিন্তু এখন কম আছে। তার ফিউচার প্ল্যান হচ্ছে তিনি আগামীতে একটি মেশিন নিয়ে আসবেন। মেশিন নিয়ে এখান যে এখান থেকে যে ডিমগুলো পাচ্ছে শান্ত ভাই, এখান থেকে তিনি বাচ্চা উৎপাদন করবেন। তিনি বললেন যে ডিমের থেকে বাচ্চা উৎপাদন করলে আরও বেশি লাভজনক। তো প্রিয় দর্শক, আপনারা এরকম ছোট্ট একটি খামার আপনি দিতে পারেন, অন্যান্য কাজের পাশাপাশি এরকম ছোট্ট পরিসরে একটি খামার আপনি পরিচালনা করতে পারেন। পড়াশোনার পাশাপাশি, অন্যান্য কাজের পাশাপাশি কিংবা ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ছোট্ট পরিসরে এ ধরনের খামার আপনারা পরিচালনা করতে পারেন। তো প্রিয় দর্শক, একটি প্রবাদ বাক্য দিয়ে আমি ভিডিওটি আজকে শেষ করতে চাই। উদ্যোক্তা হও তুমি, গর্বিত হোক তোমার ভূমি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।